Esselamu aleyküm ve rahmetullahi ve berekatuhu. Şubhiyo, Digipass, TTO Gorshe, Şikkhati Bindu, Tumadarke, Janay Anturi Obinandan, Oşubitsa, Şek Rasel Digital Lab, Şuçibara Digi College, Şahrasti, Çatpur Tekin. Klas Upustupanay, Royçi, Ami AKM Majarul İslam, Prabhashok Rastubigyan Bibar, Şuçibara Digi College, Şahrasti, চাতুর প্রিয় শিক্ষার্থীবৃন্দ মহান রব্বুল আলামিনের কাছে আশা এবং প্রত্যাশা করি আমরা এবং তোমরা সহ সকলেই করোনা কালীন সময়ে ভালো আছো আমার একটি উপদেশ তোমাদের উদ্দেশ্যে তোমরা সর্বদা সামাজিক দূরত্ব ও অবশ্যই মাস্ক ব্যবহার করে চলাফেরা করবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার আজকের ক্লাসটি উপস্থাপন করব ডিগ্রি ক্লাস তৃতীয় বর্ষে ছাত্রছাত্রীদের জন্য আমার বিষয়টি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান পত্র হচ্ছে ষষ্ঠ যার নাম হচ্ছে নারী ও রাজনীতি তাহলে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের ষষ্ঠ পত্র নারী ও রাজনীতি নারী ও রাজনীতি পত্র থেকে আমরা আলোচনা করব জেন্ডার বা লিঙ্গ বলতে কি বুঝি জেন্ডার এবং সেক্সের মধ্যে পার্থক্য কি প্রশ্নটি অনেক ভাবে থাকতে পারে মূলত আমাদের কথা হচ্ছে জেন্ডার বা লিঙ্গ বলতে কি বুঝি আবার থাকতে পারে তার সাথে সংযুক্ত জেন্ডার ও সেক্সের মধ্যে পার্থক্য অথবা বৈসাদৃশ্য অথবা তুলনামূলক আলোচনা আমরা প্রথমে আলোচনা করব জেন্ডার সম্পর্কে জেন্ডার ধারণাটি কোটা বাংলাদেশে সম্প্রতিকালে এসেছে এই ধারণা বা কনসেপ্টটি সমাজে দিয়েছে তবে খুব সুদীক্ষ মানে শুক্লভাবে বা ছোট করে দৃষ্টিতে দেখলে বোঝা যাবে এটি সর্বপ্রথম এসেছে ফ্যামিলি থেকে কারণ সোসাইটির এর সোসাইটি শব্দটির আগে ফ্যামিলি শব্দটি এসেছে জেন্ডার শব্দটির আভিধানিক অর্থ হলো লিঙ্গ সাধারণত ব্যাকরণে জেন্ডার শব্দটি ব্যবহৃত হয় লিঙ্গ বা সেক্স চিহ্নিত করার জন্য যেমন পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লিবলিঙ্গ উভয়লিঙ্গ ইত্যাদি কিন্তু এভাবে জেন্ডার এবং সেক্স বা লিঙ্গ একই অর্থে ব্যবহৃত হয়ে থাকলেও সম্প্রতিকালে উন্নয়ন সাহিত্যে জেন্ডারের ভিন্নতা ও ব্যাপকতা অর্থে ব্যবহৃত হয় উন্নয়ন কর্মকাণ্ডে তাই আজ জেন্ডার বা এবং সেক্স এর মধ্যে সুনির্দিষ্ট পার্থক্য টানা হয়েছে এখন বলবো কি আমরা আগে জেন্ডার বা লিঙ্গ সম্পর্কিত ধারণা জানি যেটি কি সম্প্রতিকালে বাংলাদেশে এসেছে এই জেন্ডার বা লিঙ্গ কথাটি এখন আমরা আলোচনা করব জেন্ডার বা লিঙ্গ বলতে আমরা সাধারণত কি বুঝি সেক্স শব্দটি জৈবিক বা শারীরিক বায়োলজিক্যাল প্রকাশ থেকে ভিন্নতর পরিপ্রেক্ষিতে তুলে ধরার জন্য জেন্ডার শব্দটি প্রথম মনোবিজ্ঞানী এবং তারপর নারীবাদীদের দ্বারা ব্যবহৃত হতে শুরু করে জেন্ডার মূলত একটি অর্থ ঘন শব্দ যা একজন পুরুষ নারী হিসেবে আমাদের সামাজিক পরিচয় যে প্রাকৃতিকভাবে নির্বাচিত শারীরিক বৈশিষ্ট্যের সকলে সরি শারীরিক বৈশিষ্ট্যের বদলে সামাজিকভাবে সৃষ্ট সেই সত্যটিকে প্রকাশ করে জেন্ডার বলতে বোঝায় সোশ্যাল অর্গানাইজেশন অফ দা রিলেশনশিপ বিটুইন দা সেক্সেস অর্থাৎ পুরুষ ও নারীর মধ্যে সম্পর্কের সামাজিক সংগঠনটা হচ্ছে জেন্ডার বা লিঙ্গ তাহলে আমরা জেন্ডার বা লিঙ্গটা বলতে এক কথা বুঝেছি পুরুষ ও নারীর মধ্যে সম্পর্কের যে সামাজিক সংগঠন তৈরি হয় সেটা হচ্ছে জেন্ডার বা লিঙ্গ এখন আমরা আলোচনা করব জেন্ডার বা লিঙ্গের জেন্ডার বা লিঙ্গ এবং সেক্সের মধ্যে